ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আকসার গড় জঙ্গলে শ্যামারূপার মন্দির, জঙ্গলের মাঝে এরকম মাটির রাস্তা, সেই মাটির রাস্তা এসে মিশেছে এই কাঁকসার এই শ্যামারূপা মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি যে প্রকাণ্ড গাছ, এই গাছের তলায় চারিদিকে এরকম গাছগাছালি, জঙ্গল, সেই জঙ্গলের মাঝে এরকম শ্যামরূপার মন্দির। যেটা সেবায়িত বলছিলেন বা যেরকম স্থানীয় সূত্রে যেটা জানা যায়, প্রায় 1000 বছর আগে লক্ষণ সেনের আমলে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, এবং তারপর থেকে এভাবেই কিন্তু নিত্যদিন পুজো হয়ে আসছে। এবং দুর্গাপুজোর সময় এইখানে হাজার হাজার মানুষের কিন্তু ভিড় হয়, এবং এই মন্দির চত্বরেই, এই জায়গাতেই কিন্তু পূজিত হন প্রত্যেক বছর দুর্গা ঠাকুর। এবং আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরে এই এই চত্বরে মানুষের ভিড়ে পুরো ভরে যায় এই জায়গা। বিভিন্ন দূর দূরান্ত আশপাশের জেলা থেকেও কিন্তু এইখানে মন্দিরে এসে উপস্থিত হয়। বিভিন্ন যারা পুজো দিতে চান বা মায়ের দর্শন করতে চান, তারা এই জায়গাতে এইরকমভাবেই কিন্তু একটা ইতিহাস সাক্ষী বহন করছে এই শ্যামরূপার মন্দির। ক্যামেরায় বিধান দের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, কাঁকসা, পশ্চিম বর্ধমান।